আচ্ছা, যদি এমনটি হয় যে আপনার ফোন চুরি চুরি করে নিয়ে যাওয়ার পর সেই চোরের ছবি আপনার মেইলে চলে আসে, অ্যাকচুয়ালি এটা অনেকটাই অবাস্তব হলেও সত্যি যে এমন একটা ট্রাস্টেবল অ্যাপস আছে যেটি আপনার ফোনে ইনস্টল করে কিছু সেটিংস করে রাখলে, একটা মেইল নাম্বার দিয়ে রাখলে আপনার ফোন চুরি চুরি করে নিয়ে গেলেও কিন্তু সেই চুরের ছবি পরবর্তীতে আপনার মেইলে চলে আসবে। কী সে প্রসেস আপনাদেরকে চলুন দেখাই। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ওকে, আমি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সার্চ বাটনে গিয়ে লিখবো থার্ড আই। ঠিক আছে, থার্ড আই কিন্তু অলরেডি আমার কাছে চলে এসেছে। এই থার্ড আই লেখার পর দেখেন একটা অ্যাপস চলে এসেছে, জাস্ট এটাকে আমি ইনস্টল করব। ওকে, ইনস্টল হচ্ছে। তার আগে আপনাদেরকে বলছি এই অ্যাপসটা নিয়ে ডাউট করার মতো তেমন কিছুই নেই, এটা প্রায় 2016 সাল থেকে আমি ইউজ করছি, খুবই ট্রাস্টেবল একটা অ্যাপস। তো এটা দিয়ে কিন্তু আমার অনেক কাজও হয়েছে। তো ফাইনালি আজকে আমার কাছে মনে হয়েছে যে এটার একটা ভিডিও নিয়ে আসা আপনাদের সামনে উচিত, কারণ 2016 সালের পর থেকে ইউজ করার পর মাঝখানে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম। ওকে, অলরেডি কিন্তু আমার এটা ইনস্টল হয়ে গেছে। আবার জাস্ট আমি ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর আপনারা দেখেন এখান থেকে জাস্ট এটাকে আমি ওই যে এই দিকে একটা তীরচিহ্ন রয়েছে, তীরচিহ্নতে দিবাম। এখান থেকে হচ্ছে ওয়াইল অ্যাপস দিলাম, এখান থেকে অ্যালাউ করে দিলাম, তারপর হচ্ছে আবার দিলাম, আবার টিক চিহ্ন দিলাম, দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে জাস্ট এই অ্যাপসটাকে অ্যাক্টিভ করতে হবে। ওকে, আমি অ্যাক্টিভ বাটনে প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে আমাকে জাস্ট একটা কাজ করতে হবে, নিচের দিকে এটাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউটা কোথায় আছে সেটা আমাকে জাস্ট একটু খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমার এই থার্ড আই খুঁজে বের করতে হবে। থার্ড আই কোথায় গেল? থার্ড আই, এই যে থার্ড আই, জাস্ট আমি এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু প্রত্যেকের মোবাইলে একই রকম থাকবে, এখানে ডিফারেন্স কিছু থাকবে না। আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আচ্ছা, এখন উপরের দিকে খেয়াল করেন একটা অপশন কিন্তু অন আছে। এর মানে হচ্ছে আপনি যে পাসওয়ার্ড দিয়ে রেখেছেন আপনার ফোনে, অথবা আপনি যে প্যাটার্ন লক দিয়ে রেখেছেন, যাই করেছেন সেটাকে যদি কেউ ভাঙতে চেষ্টা করে তাহলে হচ্ছে ছবি উঠে যাবে। ঠিক আছে, সেই ছবিটা স্টোরে জমা হয়ে থাকবে। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2 নম্বর অপশন হচ্ছে নাম্বার অফ আনলক অ্যাটেম্পস, তার মানে হচ্ছে যে কয়বার চেষ্টা করার পর ছবি উঠবে, এটা আমি সিলেক্ট করে দেবো। আমি এখানে ক্লিক করলাম, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম হচ্ছে 2 বার। ঠিক আছে, 3 বার 4 বার যাই ইচ্ছা আপনি দিতে পারেন। তারপরে এখান থেকে আর কোনো কাজ নেই। জাস্ট এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে কীভাবে কাজ করে। ওকে, এবারে আমি আপনাদেরকে দেখাই অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে বা কাজ করে কিনা। আমার ফোনটাকে জাস্ট এটাকে অফ করে দিলাম। এবারে আমি এটাকে আনলক করার চেষ্টা করব। ঠিক আছে, আনলক করার চেষ্টা করব। তো আমি হচ্ছে রং পিন দিয়ে দিব। ঠিক আছে, আমি দিলাম, দিয়ে আমি এটাকে ওকে দিলাম, এটা হচ্ছে ইনকারেক্ট দেখাইলো। ঠিক আছে, তারপরে আমি আরেকটা পিন দেই। ঠিক আছে, দিয়ে আবারও দিলাম, ইনকারেক্ট দেখালো, আমি আবারও দিলাম। এখন দেখেন আমার কিন্তু 2 বারের বেশি দেওয়ার পর আমার কিন্তু ছবি উঠে গেছে, অলরেডি 2টা ছবি উঠে গেছে। ঠিক আছে, এখন জাস্ট আমি এটাকে একটু আনলক করে দেখি যে আসলেই কাজ করে কিনা। এবারে আমি আমার অ্যাপসটাতে চলে যাই। ওকে, এবারে আমি যদি আমার অ্যাপসটাতে চলে আসি তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখান থেকে জাস্ট জেনারেলের পাশে হচ্ছে ফটো লক করে একটা অপশন রয়েছে। এই যে আমি ফটো লকে ক্লিক করছি, এখন দেখেন, এই যে দেখেন আমার 2টা কিন্তু ছবি অলরেডি উঠে গেছে। ওকে, আপনারা তো বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে। এখন আমি আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি আমার মেইলে কীভাবে সেই ছবিগুলো যাবে। ওকে, তো মেইলে যাওয়ার জন্য দেখেন ডান পাশে 3 ডটস রয়েছে, আমি সেই 3 ডটসে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে সেটিংস, সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পর একদম নিচের দিকে দেখেন গুগল ড্রাইভ ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে, আমি এটাকে অন করে দিব। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্ট চাচ্ছে। ঠিক আছে, আমি জিমেল অ্যাকাউন্ট, আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম। আমার এখানে 2টা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা আছে, আমি একটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি জাস্ট হচ্ছে অন করে দিলাম। এখন বিষয়টা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে আপনার ফোনেই ছবিগুলো থাকতো, আর এখন হচ্ছে এই ছবিগুলো সরাসরি আপনার গুগল ড্রাইভসে চলে আসবে। ওকে, এখন সরাসরি গুগল ড্রাইভসে চলে আসবে। এখন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখায় অ্যাকচুয়ালি গুগল ড্রাইভসে আসে কি না বা সঠিকভাবে কাজ করে কি না। ওকে, আমি প্রথমে চলে যাচ্ছি গুগল ড্রাইভসে। সো এইখান থেকে আমি ড্রাইভসে আসলাম। ড্রাইভসে আসার পর এখানে দেখেন থার্ড আই নামে একটা ফোল্ডার কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়েছে। ওকে, আমি এটাতে একটু ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমার সবগুলো ছবি কিন্তু চলে আসছে, যেগুলো কিন্তু এই পর্যন্ত মানে আমি ওই ভুল পাসওয়ার্ড দেওয়ার পরে যেগুলো ছবি উঠেছে প্রত্যেকটা কিন্তু অটোমেটিক আমার এখানে চলে এসেছে। আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এটা একটু নক দেই, একটু বড় করে দেখেন। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে সাইড ছবি উঠেছে, এই সাইড ছবিগুলো দেখেন, যে ছবিগুলো আমরা ওইখানে পেয়েছিলাম ঠিক সবকটা ছবি কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, সো এইভাবে যদি আপনার সামনে চলে আসে তাহলে আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন যে আপনার ফোনটা অ্যাকচুয়ালি কে চুরি করেছে।
ভিউয়ার্স, যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি আপনার পার্সোনাল লাইফে অনেক বেশি হেল্পফুল হয়েছে, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন। তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরও অনেক বেশি উপকার হবে। সো গাইজ, আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিব। তার আগে আপনাদেরকে বলছি, এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে তাহলে অবশ্যই এটা আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।